বাংলা সাহিত্যের প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ এই চর্যাপদ কিভাবে আবিষ্কৃত হয় কবে কার সম্পাদনায় প্রকাশিত হয় ইত্যাদি বিষয় কিন্তু আজকের ক্লাসে আমরা জানবো বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি এই ক্লাসে আলোচনা করব চর্যাপদের সামগ্রিক বিষয় নিয়ে তোমরা যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারো আশা করছি চর্যাপদ সম্পর্কে তোমরা একটা কমপ্লিট ধারণা লাভ করবে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা আজকে আলোচনায় প্রথমে আমরা রেখেছি চর্যাপদের পুঁথি আবিষ্কার সম্পর্কে ঊনবিংশ শতকের শেষ ভাগে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের বিচিত্র রূপ সুধীজনের কাছে তুলে ধরেন তিনি নেপাল ভ্রমণ করে এই শ্রেণীর বহু পুঁথি উদ্ধার করেন রাজেন্দ্রলালের মৃত্যুর পর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ওপর সরকার কর্তৃক পুঁথি অনুসন্ধানের ভার পড়ে এই সময়ে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তৃতীয়বার নেপাল যাত্রা করেন এবং উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন তাহলে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন তিনটে মনে রাখতে হবে কি কি চর্যাপদ কে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কোথা থেকে আবিষ্কার করেন নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে কবে আবিষ্কার করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে তাহলে দেখো প্রথম পাট্টা থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন জানতে পারলাম এবার আমরা দেখব যে এই চর্যাপদগুলি নেপাল থেকে শুধু পাওয়া গেল কেন অন্য জায়গাও তো পাওয়া যেতে পারত। কিন্তু শুধু নেপালেই পাওয়া গেল কেন চর্যাপদ রচনা শুরু হয় মূলত পাল রাজাদের আমলে পাল রাজা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এই পাল রাজাদের পরে বাংলায় এসেছিল সেন বংশ দের সেনবংশ ছিল কি হিন্দু ধর্মালম্বী পরবর্তীতে এই বৌদ্ধ সহজিয়াগণ এদেশ থেকে বিতাড়িত হয়ে বা পালিয়ে গিয়ে তারা নেপালে আশ্রয় গ্রহণ করে কারণ যেহেতু হিন্দু রাজাদের সময়ে বৌদ্ধরা কিন্তু স্থায়ীভাবে থাকতে পারেনি তারা যাওয়ার সময় তাদের সাথে করে এই তাদের রচনা সমগ্র নিয়ে গিয়েছিলেন এই কারণেই চর্যাপদগুলি মূলত নেপালে পাওয়া যায় এবার আমরা দেখবো এই চর্যাপদের পুঁথি পরিচয় অর্থাৎ চর্যাপদের পুঁথি সম্পর্কিত বেশ কিছু বিষয় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিটি ছিল লেখা পৃষ্ঠার বা পাতার উভয় পৃষ্ঠাতেই পঙ্ক্তিগুলি একটানা সাজানো ছিল প্রতিটি পৃষ্ঠায় পাঁচটি করে পঙ্ক্তি ছিল লুপ্ত পাতাগুলি বাদে এই চর্যাপদের পুঁথির পাতার সংখ্যা মোট চৌষট্টিটি শেষ পাতার পৃষ্ঠা সংখ্যা ছিল ঊনসত্তর মোট পাঁচটি পাতা এখানে পাওয়া যায়নি কোন পাঁচটি পাতা পাওয়া যায়নি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ উনচল্লিশ এবং ছেষট্টি সংখ্যক পৃষ্ঠা তবে এগুলো কিন্তু বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে তবে এটা মোটামুটি ঠিক বলে ধরে নেওয়া যায় প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা থেকে এই গ্রন্থের কিন্তু শুরু হয়েছে পুঁথিটি শুরু হয়েছে নমৌ শ্রী বজ্র শব্দ দিয়ে তারপর টিকা টিকার শেষে গানের ক্রমিক সংখ্যা পুঁথিতে গানের সংখ্যা হলেও মাঝখানের ও শেষের কয়েকটি পাতা না পাওয়ায় বিশেষ করে তেইশ সংখ্যক গানের ছয়টি চরণ ছাড়া চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ সংখ্যক গান সম্পূর্ণভাবে কিন্তু লুপ্ত অর্থাৎ মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গিয়েছিল তাহলে চর্যাপদের মোট গানের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশ তাহলে এখান থেকেও দেখো তোমরা কিন্তু বেশ কিছু বিষয় জানতে পারছ এবার আমরা দেখব পুথি প্রকাশ এই যে চর্যাপদের পুঁথি কোথা থেকে কি নামে কার সম্পাদনায় প্রকাশিত হলো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বদ্ধ গান ও দোহা নামে যে গ্রন্থটি হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন চর্যাপদ ছিল তার অন্তর্ভুক্ত এই সংকলনে চারটে গ্রন্থ ছিল চর্যাচর্য বিনিশ্চয় সরহ পাদের দোহা কৃষ্ণপাদের দোহা এবং ডাকারনব। এই চারটে পুঁথি একত্রে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল এবার এই চর্যাপদের নামকরণ নিয়ে বেশ কিছু বিতর্ক দেখা যায় আমরা সেই পাঠটি একটু দেখব অর্থাৎ নামকরণ বিতর্ক চর্যাবোধ মুদ্রিত হবার পর পুঁথির নামকরণ নিয়ে মতভেদ সৃষ্টি হয় আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থটির নাম দেন চর্যাচর্য বিনিশ্চয় এই গ্রন্থের মুখবন্ধে তিনি লিখেছিলেন উনিশশো সালে আবার নেপালে গিয়া আমি কতগুলি পুঁথি দেখিতে পাইলাম একখানি নাম চর্যাচর্য বিনিশ্চয় উহাতে কতগুলি কীর্তন গান আছে তাহার সংস্কৃত টিকা আছে গানগুলি বৈষ্ণব কীর্তনদের মতে গানের নাম চর্যাপদ তাহলে হরপ্রসাদের এই কথা থেকে সহজে বোঝা যাচ্ছে যে চর্যাপদের পুঁথির মূল নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় কিন্তু পণ্ডিতদের মধ্যে এই নামকরণ নিয়ে বিতর্ক আছে যেমন বেশ কয়েকজন বেশ কিছু নামকরণ করেছেন যেমন বিধুশেখর ভট্টাচার্যের মতে চর্যাপদের নাম হওয়া উচিত ছিল আশ্চর্য চর্যাচয় প্রবোধচন্দ্র বাগচি বলছেন চর্যাশ্চর্য বিনিশ্চয় সুকুমার সেন বলছেন চর্যা গীতি পদাবলী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন কি না চর্যা গীতিকা শশীভূষণ দাশগুপ্ত চর্যা গীতি নীলরতন সেন চর্যা গীতি কোষ আর মুনি দত্তের টিকায় এই নামটি পাওয়া যায় চর্যা গীতি কোষ বৃত্তি তাহলে বোঝা যাচ্ছে পণ্ডিতদের মধ্যে নামকরণ নিয়ে কিন্তু একটা বিস্তর মতভেদ রয়েছে এবার আমরা দেখব এর রচনাকাল এই পদগুলি কখন রচিত হয়েছিল নামকরণের মতো রচনাকাল নিয়েও কিন্তু পণ্ডিতদের মধ্যে মতানৈক্য রয়েছে মতে চর্যাপদের রচনাকাল সপ্তম শতাব্দী রাহুল সাংকৃত্যায়নের মতে চর্যাপদের রচনাকাল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সুকুমার সেনের মতে চর্যাপদের রচনাকাল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল অষ্টম থেকে একাদশ শতাব্দী আর সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দীর শেষভাগ এখন প্রশ্ন হচ্ছে এই এতগুলো মতবাদ বা এতগুলো মত জানার পর আমরা পরীক্ষায় আসলে কোনটা লিখব দেখো সব থেকে ভালো হয় বিতর্ক এড়ানো যেতে পারে আমরা লিখব নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এটা লিখলেই কিন্তু সবথেকে বেস্ট হবে এবার আমরা দেখব চর্যাপদের ভাষা সব ক্ষেত্রে চর্যাপদের বিষয় নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে ভাষা কিন্তু তার বাইরে নয় চর্যাপদের ভাষা ভাষা নিয়েও বিতর্ক রয়েছে এবারের পয়েন্ট বিতর্ক হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা দেশের ভাষা অর্থাৎ এদের তিনজনের মতানুসারে বলা যেতে পারে চর্যাপদের ভাষা কিন্তু সন্ধ্যা ভাষায় বলা যায় কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে প্রমাণ করে দেখান যে চর্যাপদের ভাষা বাংলা কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহ চর্যার ভাষাকে বলেছেন বঙ্গ কামরূপী আর যাই হোক আমরা কিন্তু এটা খুব সহজেই বলতে পারি চর্যা হচ্ছে চর্যার ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা এবার আমাদের দেখতে হবে সন্ধ্যা ভাষা আসলে কী হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা ভাষা হলো আলো আধারী ভাষা কত কালো কত গন্ধকার খানিক বোঝা যায় খানিক যায় না অর্থাৎ একটা অস্পষ্ট রহস্যময় ভাষা বিধুশেখর শাস্ত্রীর মতে সন্ধ্যা শব্দের অর্থ হলো অভিপ্রেত অর্থ অর্থাৎ সন্ধ্যা দেশের ভাষা তাই না পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলেছেন সন্ধ্যা ভাষা হলো সন্ধ্যা দেশের ভাষা এরপরে দেখো টিকাকার মুনিদত্তের ভাষাই গুড়ার্থ প্রচ্ছন্ন রেখে অস্পষ্টতার আবরণী হলো এই ভাষার লক্ষণ তাহলে বোঝা যাচ্ছে খানিকটা বোঝা যাবে খানিকটা যাবে না অস্পষ্ট থেকে যাবে মনে করা হয় চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে একমাত্র বাংলা ভাষায় রচিত আর বাকি পুঁথিগুলি অপভ্রংশ ভাষায় রচিত তাহলে ভাষা বিতর্ক যাই থাকুক না কেন আমরা বলতে পারবো চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা এবার এই চর্যার টিকা পাওয়া গিয়েছিল এই টিকা প্রসঙ্গ সম্পর্কে আমরা একটু দেখব চর্যার টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা তোমরা ভালো করে এই পাঠটা কিন্তু একটু দেখে রাখবে এই টিকার টিকাকার হলেন মুনিদত্ত চর্যাপদের টিকা নির্মল গিরা সংস্কৃত ভাষায় রচিত এই টিকার তিব্বতী অনুবাদ করেন কৃত্তিচন্দ্র আর টিকাটি আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি তাহলে দেখো এই টিকা প্রসঙ্গ পড়ার সময় কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হয়ে গেল এবার আমরা দেখব চর্যাপদের পদকর্তা বা কবি সম্পর্কে দেখো চর্যাপদের কবি কতজন এটা নিয়েও মত পার্থক্য আছে কেউ বলেন তেইশ কেউ বলেন চব্বিশ যেমন মোহাম্মদ শহীদুল্লাহের মতে তেইশ জন কিন্তু সুকুমার সেনের মতানুযায়ী কবির সংখ্যা হচ্ছে চব্বিশ জন এই তেইশ বা চব্বিশ এই প্রসঙ্গটি যদি আমাদের জানতে হয় তাহলে আমরা লিখব চর্যাপদের কবির সংখ্যা তেইশ জন মতান্তরে চব্বিশ জন এখন অবশান তো থাকবে প্রশ্নপত্রে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে তেইশ চব্বিশ যদি দুটোই থাকে তবে সব থেকে ভালো হয় চব্বিশ লিখলে কারণ সুকুমার সেনের মত অনুযায়ী চব্বিশ জন আর যাই হোক চব্বিশ সংখ্যাটাকে কিন্তু বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন বাদ দিতে পারবে না এরপরে আমরা এই চর্চার পদকর্তাদের সম্পর্কে একটু জানবো কি জানবো চর্চার প্রথম কবি হচ্ছে লুইপা কিন্তু মুনিদত্ত এই লুই কে বলেছেন আদি সিদ্ধাচার্য চর্যার শ্রেষ্ঠ কবি হচ্ছে কান্নপা এই কান্নাপার আসল নাম হচ্ছে কৃষ্ণাচার্য কান্নাপার লেখ যে পুঁথি লিখেছিলেন সেই পুঁথির নাম ছিল ডাকার নম আর এই কাণ্ডপার উপাধি ছিল পণ্ডিতাচার্য চর্যার সর্বাধিক পদ রচয়িতাও এই কাণ্ডপা তাহলে বোঝা যাচ্ছে এই কান্নপা কিন্তু চর্যার একজন বিখ্যাত কবি তাই না চর্যাপদের প্রধান সিদ্ধা সিদ্ধাচার্য হচ্ছে কাণ্ডপা তারপরে দেখো চর্যাপদের বাঙালি পদকর্তা হচ্ছে ভুসুকুপা চর্যাপদের চিত্রধর্মী কবি হচ্ছে ভুসুপ্পা তাই না এই ভুসুপ্পার আসল নাম কি শান্তিপা পা একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা আর চর্যাপদের ছদ্মনাম যুক্ত একজন কবি হচ্ছে গুণ্ডুরি কুক্কুরি বা গুন্ডুরিপা বলতে পারি তাই না আর বাংলার আদি কবির যদি প্রসঙ্গ আসি তাহলে হচ্ছে মিননাথ আর চর্যাপদের একজন নতুন কবির নাম কি আবুধ বিনয়শ্রী তাহলে দেখো চর্যাপদের কবি বা পদকর্তা সম্পর্কে কিন্তু আমরা বেশ কিছু বিষয় জেনে নিলাম এবার আমরা দেখব চর্যাপদের গবেষক কে কে অবাঙালি পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন আর ধর্মভীর ভারতী এরা অবাঙালি গবেষক আর চর্যাপদের দুজন বিদেশি গবেষক হচ্ছে কে আর্নল্ড ব্রেক ও ডক্টর জি টুসি আর যদি মুসলিম গবেষক আমরা জানি তাহলে আমরা বলবো মোহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়াদ আলী হাসান তাহলে আমরা দেখো তিন প্রকার গবেষক দেখলাম অবাঙালী পণ্ডিত আর বিদেশি গবেষক আর হচ্ছে মুসলিম গবেষক এবার চর্যাপদের পদ সংখ্যা কত চর্যার মোট পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মতান্তরে একান্নটি দেখো চর্যাপদের বেশ কিছু জিনিস নিয়েই কিন্তু মতান্তর রয়েছে প্রাপ্ত পুঁথিতে পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি চর্যার শেষ পাতা সংখ্যা হচ্ছে ঊনসত্তর আর লুপ্ত পাতা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ ও ছেষট্টি তাহলে এই যে পার্টগুলো এগুলো দেখলে কিন্তু আমরা চর্যাপদ সম্পর্কে সামগ্রিক ধারণা পেতে পারি এরপর আমরা দেখব চর্যার অনুবাদ সম্পর্কে চর্যার হিন্দি অনুবাদক হলেন রাহুল সাংকৃত্যায়ন তিনি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে অনুবাদ করেন চর্যাপদের এই অনুবাদের নাম ছিল দোহাকোষ। চর্যার ইংরাজি অনুবাদক হলেন পিসি বাগচি সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম জানান চর্যার তিব্বতী অনুবাদ আছে নির্মল গিরা টিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র নীলরতন সেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চর্যাপদের ফটোকপি প্রকাশ করেন আর চর্যাপদকে বাংলায় প্রথম লেখেন মনীন্দ্র মোহন বসু তাহলে দেখো প্রতিটা পয়েন্ট যদি ভালো করে খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের বেশ কিছু বিষয় জানা হয়ে যাবে এবার আমরা দেখব চর্যাপদের কবি ও তাদের রচিত পদ সম্পর্কে আমরা চর্যাপদের কবির সংখ্যা তেইশ জন পেয়েছি মতান্তরে চব্বিশ জন এই কবিগুলি কোন কোন পদ রচনা করেছেন এবং কটি করে পদ রচনা করেছেন সেটি সম্পর্কে দেখব দেখো চর্যাপদের কবি কান্নপা মোট ১৩টি পদ রচনা করেছেন সাত নয় দশ এগারো বারো তেরো আঠেরো উনিশ চব্বিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং ৪৫ সংখ্যক পদ ইনি সব থেকে বেশি পদ রচনা করেছেন এরপরে আছে ভুসুকুপা এ আটটি পদ রচনা করেছে ছয় সংখ্যক একুশ সংখ্যক তেইশ সংখ্যক সাতাশ সংখ্যক তিরিশ সংখ্যক একচল্লিশ সংখ্যক তেতাল্লিশ সংখ্যক এবং ঊনপঞ্চাশ সংখ্যক পদ এরপরে সরহপা বা সড়হ মোট চারটে পদ রচনা করেছেন বাইশ সংখ্যক বত্রিশ সংখ্যক আটত্রিশ সংখ্যক এবং উনচল্লিশ সংখ্যক এরপরে কুকুরি পা মোট তিনটে পদ রচনা করেছে দুই সংখ্যক কুড়ি সংখ্যক আটচল্লিশ সংখ্যক এরপরে লুই পা লুই পা দুটো পদ আছে এক নম্বর এবং উনত্রিশ নম্বর পদ সবর পাও দুটি পদ রচনা করেছে আটত্রিশ সংখ্যক এবং পঞ্চাশ সংখ্যক শান্তি পা দুটো পদ রচনা করেছে পনেরো সংখ্যক এবং ছাব্বিশ সংখ্যক আর বাকি যে আর্যদেব কঙ্কন পা কবলম্বর পা গুড্ডুরি পা চাটিল পা জয়নন্দী ডোমবিপা পা ঢেন্ডন পা তন্ত্রী পা তারক পা দ্বারিক পা ধাম বা বিরুপা বিনা পা এবং মহিধর পা এরা কিন্তু প্রত্যেকে একটি করে পথ রচনা করেছেন এবার আমরা দেখব চর্যার বিখ্যাত পদ ও পদকর্তা এই যে চর্যাপদের যে সাড়ে ছেচল্লিশটি পদ এর মধ্যে বিখ্যাত পদ কোনগুলো কা আ তরুবর পঞ্চবিডাল এটা হচ্ছে এক নম্বর পদ এটা রচয়িতা হচ্ছে লুই পা দহি পিটা ধরন না যাই এটা দুই নম্বর পদ কুকুরি পার লেখা সোনে ভরিলি করুণা নাবি এটা আট নম্বর পদ এটা হচ্ছে কমলম্বর পার লেখা নগর বাহিরে রেডম্বি তহরে কুড়িয়া এটা দশ সংখ্যক পদ কান্নপাল লেখা নিশি আন্ধারি মশা চারা এটা একুশ সংখ্যক পদ ভুসুকোপাল লেখা উঁচা উঁচা পা তহি বসহ সবরি বালি এটা আটাশ সংখ্যক পা সবর পাল লেখা তাল তো মোর ঘর নাহি বড় বেশি হারিত ভাত নাহি নিতিয়া বেশি এটা তেত্রিশ সংখ্যক পদ এটা ঢেন্ডন পার লেখা এবার আমরা দেখব চর্যাপদের ছন্দ কি অর্থাৎ কোন ছন্দ ব্যবহৃত হয়েছে চর্যাগীতি মূল চর্যাগীতি মূলত পাদাকুলক ছন্দে লেখা এছাড়া এখানে পয়ার ও ত্রিপদী ছন্দেরও কিন্তু ব্যবহার রয়েছে পরীক্ষা যদি আসে চর্যাপদের ছন্দ সম্পর্কে লেখো বা ছন্দ কোনটি আমরা কিন্তু পাতাকুলোক ছন্দটাকেই বেছে নেব এবার দেখব চর্যাপদের অলঙ্কার চর্যা সবচেয়ে বেশি রূপক অলঙ্কারের ব্যবহার কিন্তু লক্ষ্য করা চাই। চর্যাপদের প্রবাদ প্রবচন চর্যাপদে মোট ছটি প্রবাদ প্রবচন রয়েছে এর মধ্যে কি আপনা মাংসে হরিণা বৈরি অর্থাৎ হরিণ তার মাংসর জন্যই তার শত্রু দুহিলা দুদু বেনটেকি সমা অর্থাৎ দোহন করা দুধু কি আর বাটে ফেরানো যায় তারপরে দেখো তের কঙ্কন মালৌ দফন অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না আয়নার প্রয়োজন হয় না তারপরে কি দেখো তো ভাত নাই আবেশি। অর্থাৎ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথি এসে ভিড় করছে তারপরে দেখো শুন গোহালি কি মোঠো দুট্ট মলন্দে অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো তারপরে দেখো দান চাহন্তে ন বিনোদা অর্থাৎ অন্য চাহিতে অন্নবিন তাহলে বোঝা যাচ্ছে একের থেকে আরেকজনের নষ্ট এবার আমরা কিন্তু চর্যাপদের শেষ প্রান্তে গিয়ে দেখব নবচর্যাপদ সম্পর্কে নবচর্যাপদ কি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের পর ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে আরও দুশো পঞ্চাশটি চর্যাগান আবিষ্কার করেন এই চর্যাগানগুলি থেকে নির্বাচিত আটানব্বইটি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় নবচর্যাপদ নামে একেই আমরা কিন্তু নবচর্যাপদ বলছি এই নজর নবচর্যাপদ সম্পর্কে আরো কয়েকটি তথ্য তোমাদের বলি নবচর্যাপদ অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত এই নবচর্যাপদে মোট আটানব্বইটি পদ কিন্তু স্থান পেয়েছে কিন্তু নবচর্যাপদের মোট দুশো পঞ্চাশটি সন্ধান পাওয়া গিয়েছিল এই ক্লাসটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে আশা করছি তারা এই চর্যাপদ সম্পর্কিত বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা এটা বুঝতে পেরেছ এই বিষয়গুলি যদি ভালো করে তোমরা পড়তে পারো বা আরও ভালো মনোযোগ যদি দেখতে পারো তাহলে কিন্তু এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে এর বাইরে কোনোরূপ প্রশ্ন হতে পারে না এখানে এত তথ্য রয়েছে যা তোমাদের প্রায় একশত এমসিকু প্রশ্নের সমান আজকের ক্লাস এখানে শেষ করলাম পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের অর্থাৎ চর্যাপদ থেকে নির্বাচিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নোত্তর নিয়ে হাজির হব দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো